কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক বধুকে বাঁশ দিয়ে মাথায় আঘাত মারার অভিযোগ উঠল এক প্রতিবেশী মদ্যপ যুবকের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় বধু কান্লা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত ওই মহিলার নাম গোলাপী মান্ডি। ঘটনাটি কান্লার মৈশাপুর এলাকার। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূকে প্রায় কুপ্রস্তাব দেয় এলাকারই এক যুবক মিলন মুন্ডা। ওই গৃহবধূ তার স্বামীকে সমস্ত ঘটনা জানান। এরপরই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় তার মাথায় বাঁশের আঘাত করে ওই যুবক। গুরুতর জখম হন ওই মহিলা। তড়িঘড়ি তাকে কান্লা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। ঘটেছিল বলতে ওই তো বলছি না, আমাকে একটা কুপ্রস্তাব দিয়েছিল, দেওয়ার পর ওই তো আমার স্বামীকে আমি বলে দেওয়ার পর দিয়ে বিকেলবেলায় আমি দাঁড়িয়ে আছি, ওই মদ খেয়েছে পেছন দিক থেকে আমার মাথায় বাঁশ দিয়ে। হ্যাঁ, রাজি হয়নি বলি মিলন আমাদের পাড়ার একটা ছেলে বলতো প্রায় দিন, দিয়ে কিছু মনে করতাম না, মদ পাত খেয়ে বলতো, তো দিয়ে কালকে এরকম বলেছিল। নিউজ আজ বাংলা, কান্না। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন? কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত, নীল নির্জনে খুঁজে নিন নিজেকে। ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।